আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভিওয়ার্স আজকে দেওয়ানবাগি সম্পর্কে একটা ভিডিও আমি দেখলাম যে ইউটিউবের মধ্যে আসছে যে দেওয়ানবাগির খবরের মধ্যে আগুন জ্বলতে আছে দাও দাউ করে আগুন জ্বলতে আছে তো এই দেওয়ানবাগির খবরে আগুনের এই আসল কাহিনী এগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাহিনী এটা জানানির জন্য আমি এই ভিডিওর মধ্যে আসছি আমার জরুরি লোক আর এই ভিডিওটা জানানোর দরকার যে এই দেওয়ানবাগির খবর আগুন এটা সঠিকভাবে আগুন লাগছে না এটা কোনো বাটফারি কইরা ডালা হয়েছে অন্য কোনো কটাকে অন্য অন্য খবরের আগুন অন্যাসি ডালা হয়েছে এটা জানার লাগি বোঝার লাগি সবার কাছে আমি এই ভিডিওটা করতে আছি তো আমরা এই ভিডিওটা সবাই দেখবেন আর এই ভিডিওটা দেখবেন যে যদি আসল কাহিনী হইয়া থাকে যে আগুন লাগিয়া থাকে তো সবাই এটা জানার কথা সকলে জানার কথা কিন্তু সেও তো আর জানল না আর অন্য কোনো চ্যানেল আইল না একটা চ্যানেলের মধ্যে আইসে যে দেওয়ানবাগীর খবরের মধ্যে আগুন জলের দাও দাও করি তো এটা হয়তো বানানি হয়েছে এটা দেখলেই বোঝা যার যে এটা দেওয়ানবাগীর খবরে আগুন নাই অন্য কোনো খবরে আগুন লাগছে এটা বানাইয়া দেও হয়েছে তো এই ধরনের যাতে একজন দেওয়ানবাগী কাফির এই কাফিরের ব্যাপারে যে লাগি যে আমরা কোনো মিথ্যাচার কর্ম আমরা আরো জনদের সাজাইয়া আর দিমু মিথ্যা কইরা আর এই মিথ্যা কাহিনী বানানি আমরা লাগি ঠিক নাই একজন কাফের হইয়া দুই নাইতেই গেছে তার লাগি আমরা যে মিথ্যা বন্মু আমরা মিছা মাত মাতমু এটা ঠিক হয় না আমরা লাগি যে সত্য যদি আগুন লাগিয়া থাকে তো পুরা দুনিয়া জানার কথা সাংবাদিকে দেখার কথা সাংবাদিক এগুলা দইরা তোলার কথা অন্য কোনো মানুষের দইরা তুলে নাই কোনো সাংবাদিকে দৈরা তুলে নাই একজন মানুষের দৈরা তুলছে এটার মাঝে দেখতোই বোঝা যার ভিডিওর মধ্যে যে এটা দেওয়ানবাগীর খবরে আগুন নাই এটা অন্য কোনো কাহিনী তো যাই হোক আপনারা এই ভিডিওটা দেখবেন আর এইটার আসল রহস্য বুঝবেন আর যদি এইটা আপনার আরও মনের মধ্যে আয় যে এইটা সত্যি না তাহলে এইটার ব্যাপারে আপনারা কমেন্টের মধ্যে মন্তব্য লিখবেন আর সবাই তো আপনারা সবাই এই ভিডিওটা তো আপনারা সবাই দেখবেন যে আমি ওই লোকের ভিডিওটা আমার ভিডিওর সাথে লাগাইয়া দিয়া দিতে আসি যে আপনারা দেখবা সবাই দেখবা আর এটা মন্তব্য করবা যে এটা সঠিক নি না জুট করে বানানো হয়েছে এটা এটা মন্তব্য করবা কমেন্টের মধ্যে সবাই দেখতে পারবা যে আমি একা যদি বলি যে এটা মিথ্যা অথবা তখন তো তো অন্যজনের বিশ্বাস না হইতে পারে এই কারণে আমি এই ভিডিওটা আমার ভিডিও সাথে দিয়া দিমু আপনারা দেখবা আর এই ভিডিওটা মন্তব্য করবা যে এটা সঠিকই আগুন লাগছে নি না অন্য কোনো খবরে আগুন সাজাইয়া দেওয়া হয়েছে এটা আপনারা কমেন্টের মধ্যে মন্তব্য করবাই সবার কাছে এটা অনুরোধ রইল আর যদি এই ভিডিওটা পছন্দ লাগে তা তাহলে লাইক দিবা কমেন্ট করবা আর যদি যার যার পছন্দ লাগে না ডিসলাইক মারবার কোনো অসুবিধা নাই এই লোকীয় আসল রহস্য এগুলা আর দেওয়ানবাগীর ব্যাপারে আমি আরও বলতে চাই যে দেওয়ানবাগীর ব্যাপারে যে আল্লাহ কোনো আকার নাই আল্লাহ হইলা নিরাকার কিন্তু অনেক সময় দেওয়ানবাগী নিজে আল্লাহ দাবি করছে কোদা দাবি করছে এই কারণে দেওয়ানবাগি নিজের মন্তব্যই নিজে কাফির হয়ে দ্বিতীয় দ্বিতীয়লগিয়া হি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না এটা একারে কুরানেরও কথা আছে হাদিসের কথা এর পরে দেওয়ানবাগি নবীরও দাবি করছে অনেক সময় নবী হিসাবে প্রমাণ দিছে আরও প্রমাণ দিছে যে নবীর মেয়ে ফাতেমাকে বিয়া করছে এটাও প্রমাণ দিছে এর মতন মৃত্যু কার মতন দুকাবাদী করুরা আর এর মতন কাফির আর দুনিয়াতে নাই কোনো কাফিরও এই ধরনের দাবি করে নাই যেহেতু কাফির গুর্জিয়াকে গেছে কোনো কাফির ওই রকম দাবি করা নাই দেওয়ানবাগীর মতন দেওয়ানবাগি যতগুলো দাবি করছে তো তার এই কয়েকটা দাবির মধ্যেও ইহে নিজে কাফির হইয়া গেছে আর এর চেয়ে বেশি অনেক কিছু তার বইয়ের মাঝে তার নিজের বইয়ের মাঝে অনেক কিছু লেখা আছে স্বপ্নের কথা লেখা আছে অথবা তার অনেক কাহিনী লেখা আছে এগুলা দেখার দরকার নাই যেগুলো যে তিন চারটা ঘটনা তার সরাসরি নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে ওগুলার ব্যাপারে হে নিজে কাফির হইয়া গেছে তো একজন কাফির হইলে এই কারণে যে আর ভিডিও মিথ্যা ভিডিও বানাইব এটা ঠিক নাই এই ভিডিওটা মিথ্যা নিনা সত্য এটা যাচাই করার লাগে আমি ভিডিও আমার ভিডিওর সাথে ভিডিও দিয়ে দিব আপনারা সবাই দেখবেন আমি এখন স্যারাম যে এই ভিডিও আমার এই জায়গার মধ্যে শেষ করার জন্য তে আল্লাহ হেফাজত করোক আমরা যাতে ইমান লইয়া দুনিয়াতে যাইতে পারি আমল আমল হইয়া যাইতে পারি এই দেওয়ানবাগীর মতন যাতে আর কোনো মানুষ এইরকম কাফির হয়ে না এই কাফিরের মতন আর মন্তব্য করে না এটো আল্লাহর কাছে দোয়া করি আর দেওয়ানবাগীর বক্ত যারা আছে এরা আল্লাহ জানো ফিরা আনে এই ইমান আরা থাকি তারা জানো আর আল্লাহ ইমানের মধ্যে ফিরাইয়া আনে তারা জানো মুসলমান হইয়া যায় এর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এরা সবাই আল্লাহ মুসলমান বানাক এই ভিডিও এখন এই জায়গাতে আমি শেষ করতে আছি যদি আপনারা ভালো লাগে আপনারা কমেন্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত আমার ভিডিও রইল আপনার কাছে দোয়া আমার লাগে দোয়া করবেন সবাই আর অন্য ভিডিও করার জন্য আপনারা কমেন্ট করবেন শোস আরও যাতে ভিডিও করতে পারি আসসালামু আলাইকুম